আসছে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে সাজ সাজরব। এবছর তিন দিনব্যাপী নানা অনুষ্ঠান মালার মধ্য দিয়ে কবির জন্মবার্ষিকী পালন করবে শাহজাদপুরবাসী। তাই প্রতিদিন দেশ বিদেশের রবীন্দ্র ভক্তদের পদচারণায় মুখরিত থাকছে কবির স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি প্রাঙ্গণ। সিরাজগঞ্জ প্রতিনিধি সাজুল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। 1840 সালে সিরাজগঞ্জের শাহজাদপুরের এই জমিদার বাড়িটির একটি অংশ কিনে নেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। 1890 থেকে 1997 এই 8 বছর কবিগুরু এই জমিদারি দেখাশোনা সহ সাময়িকভাবে বসবাস করতেন। আর এখানে বসেই কবি রচনা করেছেন তার উল্লেখযোগ্য কবিতা, গান, নাটক সহ বিভিন্ন উপন্যাস। কবিগুরুর স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়িতে প্রতি বছরই উদযাপিত হয় কবির জন্মবার্ষিকী। তাই তো 25শে বৈশাখ 162তম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে নানা আয়োজন। সুসজ্জিত করা হয়েছে কাছারি বাড়ির প্রাঙ্গণ। ইতিমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন রবীন্দ্রপ্রেমীরা। এছাড়া রবীন্দ্র গান, নৃত্য ও নাটকের মহড়া চলছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তত্ত্বাবধানে। নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি 162তম জন্মজয়ন্তী, রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হবে। ভারতের জন্ম হলেও রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখেছেন এখানে, এখানে অনেক সময় কাটে, অনেকেই আসবেন দেখতে, তাদেরও ভালো লাগবে, সেই সঙ্গে তার পূর্ব মুহূর্তে আমারও ভালো লেগেছে। এখানে বসে উনি অনেক গান রচনা করেছেন, গীতের নাট্য, তারপরে কবিতা অনেক কিছু রচনা করেছেন। তার এই স্মৃতি বিজড়িত এই কাছারি বাড়ি অনুষ্ঠানে আমরা এসেছি, আজকে ঘুরে গেলাম, কয়েকদিন পরে তার একটা অনুষ্ঠানও হবে। রবীন্দ্র সঙ্গীত এবং নাটক, কবিতা অনেক কিছু এখানে উনি লিখেছেন, তো আমার খুব শখ ছিল এখানে আসার। প্রতিবারের মতো এবারও আমরা যৌথভাবে 2টা গান সঙ্গে নৃত্য পরিবেশন করা হচ্ছে। প্রথম উদ্বোধনের গানটা হবে আনন্দলোকে মঙ্গল আলোক। আমরা অধীর আগ্রহে থাকি 25শে বৈশাখের জন্যে, মানে এই 25শে বৈশাখে তিন দিন ব্যাপী শাহজাদপুরে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বিশাল মেলা হয়। দিবসটিতে বিশ্বমানের একটি অনুষ্ঠান উপহার দিতে এবং অতিথিবৃন্দ ও রবীন্দ্র ভক্তদের স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান রবীন্দ্র কাছারি বাড়ির তত্ত্বাবধায়ক। তার স্মৃতি বিজড়িত জায়গা এবং এখানে ওনার অনেক সৃষ্টি রয়েছে, তো উনি 1890 থেকে 97 সাল পর্যন্ত এখানে আসা যাওয়া করছেন। তো এই রবীন্দ্র কাছারি বাড়িকে ঘিরে ওনার যে পদচারণা, পদধূলি এবং কার্যক্রম, এগুলো বলে লেখে শেষ করা যাবে না। তো উনি বাঙালি জাতির জন্য তথা সাহিত্য, সংস্কৃতি, গান, নাটক, মানে এমন কোনো শাখা নাই যে সেখানে তার অবদান নাই। তো 25শে বৈশাখ একটা গুরুত্বপূর্ণ দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা জন্মদিন। এই জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র কাছারি বাড়ি তথা প্রত্নতত্ত্ব অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় অনেক উদ্যোগ গ্রহণ করেছে। বিশেষ করে তিন দিনব্যাপী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী যে একটা জাঁকজমকপূর্ণ এবং সাড়ম্বরভাবে যে একটা অনুষ্ঠান হবে তার প্রস্তুতি আমরা ইতিমধ্যেই নিয়েছি। আয়োজকরা জানান তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান মালার উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্থানীয় সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা। মৌসুমী রহমান, আরটিভি।